ইউরোপ ছেড়ে সৌদি আরবের লিগে পাড়ি জমালেও নেইমার এখনও ফুটবল বিশ্বের বড় তারকা। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের সেরা পারফর্মার তিনিই ছিলেন। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ইঞ্জুরিতে পড়ে ছিটকে যান নেইমার। এরপর থেকেই ঘুরিয়ে চলছে ব্রাজিল। কোপা আমেরিকা কুৎসিত ফুটবল খেলে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে তারা। ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ, 2026 বিশ্বকাপে জায়গা করে নেওয়া। কিন্তু ধুঁকতে থাকা ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের পরিকল্পনায় কি আদৌ আছেন নেইমার? নেইমারের উত্থানের দিনগুলোয় সান্তোসের কোচ হয়ে এসেছিলেন দরিভাল জুনিয়র, কিন্তু দুজনের সম্পর্কের অবনতির কারণে ক্লাব ছেড়েছিলেন দরিভাল। সেই দরিভাল এখন ব্রাজিল জাতীয় দলের কোচ। অন্যদিকে গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে ইঞ্জুরিতে পড়ার পর থেকে দলের বাইরে নেইমার, খেলতে পারেননি এবারের কোপা আমেরিকাও। নেইমারকে ছাড়া কোপা আমেরিকা খেলতে নেমে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে ব্রাজিল। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, এন্দেরিকদের নিয়ে নেইমারের অভাব পূরণ করতে পারেনি সেলেসাওডা। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লে দরিভাল জুনিয়রের ওপর আস্থা হারায়নি কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল সিবিএফ। 2026 সাল পর্যন্ত এই 62 বছর বয়সী কোচের ওপরই আস্থা রাখতে চায় তারা। তাই প্রশ্ন উঠছে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ছেড়ে সৌদি পাড়ি জমানো ইঞ্জুরির নেইমারকে নিয়ে আগামী বিশ্বকাপের জন্য বিবেচনা করবেন কিনা দরিভাল। দুজনের অতীতের তিক্ত সম্পর্কের কারণে শঙ্কা অনেকের মনেই। দরিভাল জুনিয়র অবশ্য নেইমারকে ব্রাজিলের পুনরুত্থানের লড়াইয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন। সেই সঙ্গে আল হিলালে খেলা নেইমারের ইঞ্জুরি নিয়ে আশার বাণীও শুনিয়েছেন। সিবিএফ আশাবাদী শিগগিরই ফুটবলে ফিরবেন নেইমার। ইঞ্জুরি থেকে দ্রুতই সেরে উঠছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সামনের মাসগুলোয় ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব পাড়ি দেওয়ার পথে নেইমার গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদী তারা।